রিমোট আমরা টিকে রাখবো, আমরা যাব কোথায়? আমাদের রাস্তা নেই। 1965 সালে নির্মিত প্রায় 60 বছরের পুরনো সিলেটের ঐতিহ্যবাহী সমবায় ভবন ভেঙে ফেলার পায়তারা করছে সিলেট সিটি কর্পোরেশন। আছে আদালতের নির্দেশনাও, কারণ 60 বছরের পুরনো ঝুঁকিপূর্ণ এই ভবনটি আর ব্যবহার উপযোগী নয়। আমরা ফ্যামিলি নিয়ে আসবো, আমরা ভাই বোনেরা যারা আছে সবাইকে আমরা নিয়ে আসবো, আমরা রক্তের বিনিময়ে এটা আমরা টিকিয়ে রাখবো। আমরা যাব কোথায়? আমাদের রাস্তা নেই। আমাদের মালিকের কি হবে? কর্মচারীদের কি হবে? আমাদের ফ্যামিলির কি হবে? আমাদের অস্তিত্ব নাই, আমরা কি করব? আমরা রাস্তা থাকতে হবে, এ আছে আমাদেরকে রক্তের বিনিময়ে যদি আমাদের টিকিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। একটা শুধু কথা বলতে চাই যে ফাঁসির আসামি যদি হয় তার সুপ্রিম কোর্টে যাওয়ার আইনি অধিকার আছে। আমরা এদেশের নাগরিক, আমাদের সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকারটুকু আপনি আশা করি মেয়র মহোদয় সহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করবো, জেলা প্রশাসক মহোদয়, জেলা প্রশাসক মহোদয় তো আমাদের অভিভাবক, আমরা কোথায় যাব? আমাদের কোনো যাওয়ার কোনো অল্টারনেটিভ রাস্তা নাই। আপনাদের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা আমাদেরকে আমাদের আইনি অধিকারটুকু যে লড়া যে সময়টুকু আপনারা দয়া করে আমাদেরকে দেন। আমরা এখনও সুশৃঙ্খল আছি, আপনারা এমন কোনো মেয়র মহোদয়কে এমন কোনো কাজ করাবেন না যাতে করে আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই সমবায় ভবনে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সমস্ত সিলেটবাসী ব্যবসায়ী যারা আছে সবাই এগিয়ে আসবে। এটা আসলে কমপ্লিট যোগাযোগই, মেয়র মহোদয়ের সাথে আমরা আলাপ করছি, তাই কোনো অবস্থাতে তাই তো আমরা রক্ষক, তাই যদি এই আলোচনা করেন আমরা দ্বারা করার কিছু নাই, তাই স্টেট হইন না এটা ভাঙ্গি লাইতাম, কারণ কোনো কিছু মানতেও রাজি নাই যে তোমরা 20 তারিখ পর্যন্ত আচ্ছা ঠিক আছে আমি দেখি সুপ্রিম কোর্টও কিতা হয়, এটা মানতে রাজি নাই, সময় দিতে রাজি নাই, কিছু দিতে নাই, তাই এক মাথার ঢুকছে তাই ভাঙ্গি লাইতা। আমি ওহানু কইমু আরে এটা শর্মর কিছু নাই, নিশ্চয়ই অবশ্যই তানকিতা যোগাযোগই আছে এর সাথে নিশ্চয়ই। 1996 ইংরেজিতে নির্মিত হয়েছে, সেটা 5 তলা ফাউন্ডেশন বিশিষ্ট, 2 তলা কমপ্লিট, সেই বিল্ডিংয়ে 22টি দোকান টোটাল, আমাদের মার্কেট 155টি দোকান, ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে শুধুমাত্র 52টি দোকান, সিটি কর্পোরেশনের রিপোর্ট আছে 52টি দোকান, হাইকোর্টের যে ইয়েটা পাস হয়েছে রায়টা সেই রায়ের মধ্যে টোটালি সিটি কর্পোরেশনের রিপোর্টটি হুবহুভাবে বাংলায় সন্নিবেশিত করা, সেখানে 52টি দোকান। কিন্তু মাননীয় মেহর মহোদয় কী কারণে উনি ভুল করলেন না ইচ্ছায় করলেন না স্বেচ্ছায় করলেন আমরা জানি না, এই মার্কেটের কোনো সয়েল টেস্ট হয়নি আজ অবধি, আমরা কেউ কোনো সয়েল টেস্টের কোনো নিদর্শন পাইনি, উনি কীভাবে 10 স্টোরি বিল্ডিংয়ের পারমিশন দিলেন? ওনার পারমিশনের কারণেই আজকে মহামান্য আদালত এই টোটাল বিল্ডিংটা ভেঙে নতুন বিল্ডিং করার জন্য পারমিশন দিয়েছেন। আমরা এই মামলার কোনো পক্ষ না, আমরা জানি না, আমাদেরকে কোনো নোটিশ করা হয়নি, এমনকি আমরা গত পরশু দিন উনি বিকাল 4টার সময় পাঠাইছেন চিঠি, 6টার সময় মিটিং, তারপরেও আমরা ওনাকে সম্মান জানিয়ে গেছি, তারপরে বলছি যে আইন যেটা পাস হয়েছে ওই আইনে আগামী মাসের 27 তারিখ পর্যন্ত মেয়াদ আছে, এবং আমরা ওই আইনের বিরুদ্ধে আমরা লিভ টু আপিল করছি, সেটি চিফ জাস্টিসের চেম্বারে 20 নভেম্বর অলরেডি ফিক্সড করা আছে। উনি আমরা কোজ লিস্ট দিছি, উকিল নোটিশ দিছি, অ্যাডভোকেট রেকর্ড সার্টিফিকেট দিছি, উনি কোনো কিছুই মানতে চাচ্ছে না, উনি 3 দিনের মধ্যে ভেঙে ফেলবে, উনি ভেঙে ফেলবে ওনার ইয়ের জোরে, এমনকি নির্বাহী প্রকৌশলী তারপরে ম্যাজিস্ট্রেট সাহেব ওনারা নমনীয় আছে কিন্তু উনি টোটালি নমনীয় না, জানি না, আমরা তো ওনাকে খুব ভালো জানি, উনি দরদি ঠিক আছে, উনি কোনো এটা তো কোনো ইমার্জেন্সি না, এটা যদি ইমার্জেন্সি হতো যে এটা ইমার্জেন্সি ব্যাংকার দরকার কোনো ইমার্জেন্সি, তাই ওনাকে আমরা কী জন্য যে কী এই কাজ করতেছেন আমরা কোনোভাবেই হিসাব মিলাতে পারছি না। সিটি কর্পোরেশন আর আদালত সমবায় ভবনকে ঝুঁকিপূর্ণ বললেও ব্যবসায়ীরা বলছেন অন্য কথা। মোট 3টি ভবনের 1টি ঝুঁকিপূর্ণ হলেও বাকি 2টিকে এখনও ব্যবহার উপযোগী বলছেন তারা।
তাই তো সমবায় ভবন রক্ষায় মাঠে নেমেছেন ব্যবসায়ী এবং দোকান কর্মচারীরা। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।